বিসমিল্লা উল্লাহ রসুলিল্লাহ সম্মানিত আমার দিনী ভাইরা আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ওবরকাত আমাদের এক ভাই রেজওয়াল আমাদের এক ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে উনার ঘরের ঘরের পাশে যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেব তিনি বিভিন্ন মাজারে জিয়ারত করেন সেজন্য কি জন্য জেয়ারাত করেন তা উনি জানেন না উনার পিছনে নামাজ পড়াকে যাবে এবং উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আসলে করা তো শুধু তিনটি মসজিদেই জায়েজ তিনটি মসজিদ ছাড়া অন্য তিনটি মসজিদ ছাড়া অন্য কোনোখানে জেয়ারাত জায়েজ নেই এ কথা উনি বলেছেন প্রথমে আমি বলবো ভাইকে যে ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ আহ আপনার যে ইমাম সাহেব যে উনি মানে জিয়ারাত করতে বিভিন্ন মাজারে জিয়ারাত করে তো জিয়ারাত করার একটি একটি পয়েন্ট আরেকটি হল আপনার সফর করি কোথাও জিয়ারাত করা হচ্ছে আরেকটা পয়েন্ট কেউ যদি কোনোখানে সফর করে সফরের মানে উদ্দেশ্য হয় আবাদতের মানে সফরের উদ্দেশ্যটা যদি আবাদতের হয় তাহলে শুধুমাত্র তিনটা মসজিদে সফর করা যায় আর এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় সফর করা যায় কেননা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম একটি হাদিসে যে হাদিসটি আবি সাইদিন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তাসুদ্দুর রিহাল মাসাজিদ আল মসজিদ والمسجد ومسجد هذا والمسجد الأقصى متفق عليه من إمام بخاري أبن مسلم يحديث رواية كرشه. رسول صلى الله عليه وسلم يقول جي. যে কোনো একটি সফর করা যাবে না যে সফরটি আবাদতের নিয়তে সফর একমাত্র তিনটি মসজিদের উদ্দেশ্যে আবাদতের সফর করা যাবে সেটি হলো আল মসজিদ হারাম মক্কাতে এবং মসজিদ রসুল সাল্লাহ আলিয়াল্লাম মদিনাতে এবং আল আল আফসা ফিলিস্তিনে এই তিনটি মসজিদে আমরা একমাত্র আবাদতের নিয়তে সফর করতে পারবো আর অন্য কোন জায়গাতে যদি আমরা সফর করবো যে কোনো জায়গাতে কিন্তু যদি সফর করে থাকি অন্য কোন জায়গাতে এই তিন মসজিদ ছাড়া তাহলে এই সফরটি হবে বিদা এই সফরটি হবে গুনা তো আমাদের এই ভাই বলেছেন যে আমাদের এই ইমাম ওনার ইমাম সাহেব সে বিভিন্ন মাজারে যায় কিন্তু মাজারে যাওয়াটা কোনো সমস্যা নেই যে কোন মাজারে গেলে কিন্তু সফর যদি করেই থাকে এটা হলো ভুল সফর করতে পারবে না কিন্তু উনি তো বলেছে যে মাজারে জিয়াদ করে এমন আছে যদি উনার মাজারটি ঘরের কাছেই থাকে ওই শহরে থাকে তাহলে কোনো সমস্যা নেই এটা হলো একটা ব্যাপার দ্বিতীয় হলো যে উনি মাজারে কেন যায় মানে মেজরে যাওয়ার উদ্দেশ্যটা কি মাজারে যাওয়ার উদ্দেশ্যটি হতে হবে যেই উদ্দেশ্যটি আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী বলে দিয়েছেন যে একটি হাদিসে যে আবদুল্লা বিন মোরাইদান আবিহি থেকে একটি হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন যে কুন্তু নাহাই তুকুম আনজিয়া রতিল কবুর রুহা ইমাম মুসলিম বাদ করেছেন এবং ইমাম তিরমিরি আরেকটু বাড়িয়ে বলেছেন যে তুদাক্কিরুল আখেরা যে রসুন সাল্লা বলতেছেন যে তোমাদেরকে আমি মানা করেছিলাম প্রথমে তোমরা কবরস্থানে যাইও না কিন্তু তোমরা কবরস্থানে যাও কারণ হলো কবরস্থানে জিয়ারত করলে তোমাদেরকে আখেরাত স্মরণ করে দিবে তো কবরস্থানে জেয়াত করার উদ্দেশ্য হবে একমাত্র যে আমাদেরকে এটি কাাতের স্মরণ করাবে যে আমরা একদিন মারা যাব দ্বিতীয়ত কবরস্থানে যারা তাদেরকে সালাম দেওয়া তাদের জন্য দোয়া করা এটা হলো কবরস্থানে জেয়াদ করার উদ্দেশ্য কিন্তু কেউ যদি কবরস্থানে যায় যে সে উদ্দেশ্য যদি খত থাকে ওই কবরস্থানে যাইয়ে যে নাকি মারা গিয়েছে তার থেকে কিছু পাবে এবং তাকে দোয়া করে তাহলে এটি হয়ে যাবে শির্ক এটা হবে এই জেয়ারাতটা হবে হারাম জেয়ারা এরকম জিয়াত করা যাবে না মানে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা যারা নাকি মারা গিয়েছে তাদের জন্য দোয়া করব। তাদেরকে সালাম দিব এবং নিজের আখেরাত স্মরণ হওয়া করার জন্য আমরা স্মরণ হওয়ার জন্য আমরা জেয়ারাত করব। কিন্তু কারোর যদি উদ্দেশ্য থাকে যে কবরস্থানে যাইয়ে যা ওই মৃত্যু ব্যক্তি থেকে কিছু পাওয়া ওর থেকে কিছু চাওয়া তাহলে এটি হয়ে যাবে শির্ক এটা শির্ক একবার এগুলা করা যাবে না তো এই ইমাম সাহেব উনি কোন উদ্দেশ্যে উনি কবরস্থান যায় ওনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কেন যান আপনার উদ্দেশ্য কি সুন্দরভাবে ওনাকে ভালো আখলাক দিয়ে বল জিজ্ঞেস করতে হবে এবং ওনাকে বোঝাতে হবে যদি ওনার নিয়ত যদি খারাপ থাকে ভালো নিয়ত করতে হবে যেরক আমাদেরকে শিখিয়ে দিয়েছে এইভাবে তো আশা করি আশা করি উনি মানে শিরকে পছে নাই আশা করি উনার নিয়ত ভালো আমি মনে করতেছি তো আপনি নামাজ পড়ার ব্যাপারে যে কোনো একজন বিধাত লোক এই প্রশ্ন ছিল বিধাতি লোকের পিছনে নামাজ পড়া তো বিধা আসলে কয়েক রকম বিধা ছোট ছোটো বিধাত আছে বড়ো বিধাত আছে এবং মানুষ বিদাত করতে করতে শিরকে পছে যায় যদি কোনো একজন লোক বিদাত করে থাকে শুধু বিদাত করে তখন তার পিছনে নামাজ পড়া কোনো সমস্যা নাই যদি আপনি হ্যাঁ যদি আপনি আরেকটি মসজিদ পান যে এমন ইমাম তার কাছে কোনো বিদাত নাই তো বিদাৎ যার কাছে নাই তার পিছনে নামাজ পড়া অবশ্যই উত্তম কিন্তু যদি কোনো মসজিদ না থাকে একমাত্র আপনার কাছে একটি মসজিদ থাকে ইমাম সাহেব কিছু বিদা করে থাকে তার পিছনে নামাজ পড়া যাবে কিন্তু যদি বিধাৎটা এত বড় বিধাত হয়ে যায় তাকে শিরকে পোসায় দেয় যেমন ধরেন সে কবরস্থানে যদি কোন একজন একজন মৃত্যু ব্যক্তির কাছে সে কিছু চায় এবং মৃত্যু মৃত্যু ব্যক্তিকে দোয়া করে তাহলে এটা শির্ক হয়ে যাবে যদি কেউ এরকম শির করে থাকে তাহলে ওর পেছনে নামাজ পড়া যাবে না কারণ দোয়াটি হলো একরকম আবাদত সাল্লাম বলেছেন যে আদ আউ

أَنَّ بارَكَ اللَّهُ فِيْكُمْ <applause> وَصَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبُرْكَاتُهُ